আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ মুহতারাম শ্রোতা দর্শক যে যেখানে আছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকে আপনাদের জিজ্ঞাসার জবাব আল্লাহ পাক তৌফিক দান করলে কোরআন সুন্নাহর আলোকে জবাব দেওয়ার চেষ্টা করব মা তৌফিক ইল্লা বিল্লাহ বিষয়টি হচ্ছে অনেক ভাই বোন প্রশ্ন করেছেন যে পাঁচ সময়ে স্ত্রী সহ বাস করা হারাম এ পাঁচটি সময় আমরা শুধু শুনে থাকি আপনার কাছ থেকে আমরা দালিলিকভাবে শুনতে চাই কোন পাঁচটি সময় স্ত্রী সহবাস হারাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এক নম্বর হচ্ছে হায়েজ চলাকালীন সময়ে যাকে মেন্স বলা হয় ঋতুস্রাব প্রত্যেকটি নারীর প্রতি মাসেই একটি নির্দিষ্ট সময়ে রক্ত ঝরে যোনিপথ থেকে এটাকে ঋতুস্রাব বলা হয় হায়েজ বলা হয় আরবিতে তো এ অবস্থাতে স্ত্রী মিলন হারাম কোরআনে কারিম বলছে ইয়াস আলুনা কানিল মাহিস কুল হুয়া আদা ফাতাজিলুন নিসা লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো ঋতুবর্তী সময় সম্পর্কে নবীজি বললেন যে আপনি বললেন ঋতুস্রাব এটা একটা নাপাক গান্ধা এবং এটা হচ্ছে রুচিহীন একটি পরিস্থিতি ও বিষয়ের নাম এ অবস্থায় তোমরা স্ত্রী মিলন থেকে দূরে থাকো কোরআনে হাকিম এটা স্পষ্ট বলে দিচ্ছে দুই নম্বর হচ্ছে নেফাস চলাকালীন সময় নেফাস মানে হচ্ছে সন্তান প্রসবের পর মহিলাদের নির্দিষ্ট কিছু দিন রক্ত প্রবাহিত হয় যেটা সর্বোচ্চ ৪০ দিন হবে আর সর্বনিম্ন এর কোনো পরিমাণ নেই এটাকে নেফাস বলা হয় তো এই সময়ে স্ত্রী মিলিত হওয়া স্ত্রীর সাথে মিলিত হওয়া এটাও হারাম এই সময় মিলিত হওয়া যাবে না তিন নম্বর হচ্ছে রমজান মাসের দিনের বেলায় স্ত্রী সহবাস হারাম যদিও এটা অন্য সময়ে হালাল ছিল যেমন এই মর্মে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা আতিমু সিয়ামা ইলাল লাইল তোমরা রোজাকে পূর্ণ করো রাত পর্যন্ত আসিয়াম আসিয়াম শব্দের শাব্দিক অর্থ হলো আল মানু নিজেকে বারণ করে রাখা নিজেকে বারণ করে রাখা আনিল আকলে খাবার থেকে ওয়ানি সুরবে পান করা থেকে ওয়ানিল জিমা স্ত্রী মিলন থেকে খাবার পান থেকে নিজেকে বারণ করে রাখা এটাকে সিয়াম বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কাজকে তোমরা পূর্ণ করো রাত পর্যন্ত তাহলে বোঝা যাচ্ছে দিনের বেলায় রমজান মাসে স্ত্রী মিলন হারাম এরপর চার নম্বর হচ্ছে এতেকাফরত অবস্থায় স্ত্রীর সাথে মিলিত হওয়া হারাম কারণ এই মর্মে কোরআনে কারিম বলছে ওয়ালা তুবাশিরু হুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ যখন তোমরা মসজিদে এতেকাফরত থাকো তখন যেন স্ত্রীদের সাথে মিলিত না হও তো এ অবস্থাতেও স্ত্রী মিলন হারাম যেহেতু কোরআন স্পষ্ট নিষেধ করছে পাঁচ নম্বর এহরামরত অবস্থায় স্ত্রী মিলন করা হারাম এহরাম এতে ভেঙে যাবে এর নানান কারণ অন্যতম এক নম্বর কারণ হচ্ছে এহরাম করতে হয় পবিত্র অবস্থায় অপবিত্র অবস্থায় এহরাম চলে না যেমন কোরআনে কারিমের একায়াতের শেষাংশে আল্লাহ বলছেন ওয়া আনতুম হুরুম যখন তোমরা এহরামরত থাকো তখন স্ত্রী মিলন থেকে বিরত থাকো এবং দুই নম্বর হচ্ছে এহরাম বাঁধার পরে যেই সময়টুকু কাটানো হয় এর বেশিরভাগ সময় তো কাটানো হয় মসজিদে নববী খানায় কাবার আশপাশে এবং এগুলো হচ্ছে মসজিদের হুকুমে তখন মসজিদের ভেতরে স্ত্রী মিলিত হওয়া স্ত্রীর সাথে মিলন করা এটাও হারাম নানা রকম আরও কারণ রয়েছে এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে এহরাম নাপাক অবস্থায় করা যায় না এজন্য এহরামরত অবস্থায়ও স্ত্রী মিলন হারাম এতে এহরাম ভেঙে যায় আশা করি পাঁচ সময়ের কথা আপনারা বুঝেছেন যে পাঁচ সময় স্ত্রী মিলন হারাম আল্লাপাক বুঝার আমলে আনার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ